নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের আমি শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা খুবই নতুন রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা বলতে পারেন ওষুধ হিসেবে বা ব্যবহার করতে পারেন। তো এইখানে আমি শিউলি পাতা নিয়েছি। দেখো, শিউলি পাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি বানাবো শিউলি পাতার বড়া। তো শিউলি পাতা বড়া বানানোর জন্য কী কী লাগবে আমি বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেসন। আমি এরকম উঁচু উঁচু আমি চামচের 2 চামচ বেসন দেব, যেহেতু এখানে শিউলি পাতা অল্প আছে। এবার আমি দিয়ে দেব অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। দেব হলুদ। আর দেব অল্প জিরে গুঁড়ো। জল দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটাকে করে নেব। বেসনের ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে একটুও দানা দানা না থাকে, আর বেসনটা খুব একটা পাতলা হবে না, গাঢ় হবে। তো বন্ধুরা, যাদের জ্বর আছে বা জ্বর চোরা জ্বর থাকে, ভেতরে ভেতরে জ্বর থাকে, তারা এই শিউলি পাতার বড়া করে খেলে পরে তাদের ভেতরের থেকে জ্বরটাও চলে যাবে, আর জ্বরটাও থাকবে না। আর জ্বরের পরে তো সবারই মুখে একটু টেস্ট চলে যায়, তো এই বড়া খেলে মুখে রুচিও আসবে। তো ব্যাটারটা দেখো বন্ধুরা, এইভাবে এরকমভাবে আমি করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প গোলমরিচ। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ, যেহেতু এখানে আমি এর আগে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এজন্য অল্প আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। গোলমরিচ দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এরকম ঘন হয়েছে, এরকম ঘন করতে হবে। এর থেকে পাতলা হলে ভালো লাগবে না, যেহেতু শিউলি পাতার মধ্যে তাহলে ব্যাটারটা লাগবে না বা ধরবে না। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই পাতাগুলোকে একটা একটা করে এইভাবে গুছিয়ে নেব। ব্যাটারের মধ্যে দিয়ে আমি পাতাগুলোকে ডুবিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা যাতে একটা পাতার মধ্যে একটা পাতা লেগে থাকে। খুব ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে, আমি এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি পাতার সঙ্গে ব্যাটারগুলো মাখিয়ে নিয়েছি। আমি এখন তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নিচ্ছি। সেম একইভাবে আমি পাতাগুলোকে ব্যাটারে মাখিয়ে নেব। আমি এর ওপর দিয়ে কিছুটা বেসন বেঁচে গেছে, তো পাতার মাঝখানে যে বেসনগুলো লাগেনি সেই ওপর দিয়ে আমি একটু বেসন দিয়ে দেব। বড়াগুলো এক পিট হয়ে গেছে, আমি আরেক পিট উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে এইভাবে বড়া করলে শিউলি পাতার বড়া তেতো হয়, কিন্তু না, কোনো একদমই তেতো হবে না।
তো মুখে ভালো রুচি আসবে, যাদের জ্বর আছে বা যাদের খেতে ইচ্ছে করে না মুখে রুচি চলে আসবে। শিউলি ফুলের পাতার বড়া রেডি। তো এইভাবে একটু কড়া কড়া করে ভাজতে হবে। আমি এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি। জ্বরের মুখে রুচি ফেরাতে এইভাবে শিউলি পাতার বড়া করে খান, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা খেতে না চায় তারাও খেয়ে নেবে, তো একটা লাইক করবেন। ওকে, বাই, টাটা।